কি দত্ত কি বুঝছো খুনের মোটিভটা কি স্যার আপনার সাথে সাথে থেকে যতটুকু শিখেছি তাতে আমার মনে হয় খুনি খুনটা করে রেপের কেসটা সাজিয়েছে মেয়েটা আদৌ রেপ হয়নি স্যার আপনি যদি অনুমতি দেন আমি কিছু বলি ডেড বডিটা দেখে মনে হচ্ছে খুনিটা একটা পাগল নইলে স্যার ওই রকম একটা সুন্দরী মেয়েকে কেউ খুন করে সত্যি পটলা তোর মাথায় যে গোবর পোড়া সেটা তুই আজকে আবার প্রমাণ করলি আচ্ছা পাগল কখন না না পাগল কাউকে খুন করেছে আপনি শুনেছেন কোনো দিন বলুন তো স্যার তুই সব জানতা না পটল দত্ত এখন ঝগড়া করার সময় নয় এখন আমায় খুনিকে ধরতে হবে প্রথমত খুনটা কিন্তু জঙ্গলে হয়নি খুনটা অন্য কোথাও করে জঙ্গলে বডি এনে মাটিতে পুঁতে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল দ্বিতীয়ত খুনটা শ্বাসরোধ করে করা হয়েছে আর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে আচ্ছা স্যার খুনির হাতের ছাপও তো পাওয়া যায়নি খুনি খুব চালাক কোনো ক্লু রেখে যায়নি তাহলে খুনিকে ধরবেন কি করে স্যার দেখো দত্ত খুনি যতই চালাক হোক কোনো না কোনো ক্লু নিজের অজান্তে সে ঘটনাস্থলে রেখে যায় এই ভিজিটিং কার্ডটা আমাদেরকে খুনির কাছে পৌঁছে দেবে আহ পান্ডে তুমি না একটু ইয়ে আরে বিয়ের পর ছেলেদের পদবি চেঞ্জ হয় না চেঞ্জ হয় মানসিকতা প্রপার্টি এই ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন নতুন কমেডি ভিডিও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন